হাসপাতালে এখনো স্বাভাবিক হয়নি চিকিৎসা ব্যবস্থা দূর থেকে অসুস্থ মানুষ হাসপাতালের বহির্বিভাগে এসে ভিড় করছেন কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসকের দেখা করোনা সংক্রমণ আতঙ্ক নাকি অন্য কোনো কারণে চিকিৎসকরা রোগী দেখছেন না তারও কোনো সঠিক উত্তর মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে তারা বলছেন রোগী কম আসার কারণে চিকিৎসকরা বহির্বিভাগে বসছেন না তরিকুল ইসলামের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আবুল বাসার সকাল দশটা পনেরো মিনিট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের দ্বিতীয় তলায় টিকিট কেটে চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন প্রায় চল্লিশ জন রুগী সকাল নয়টা থেকে সাধারণত চিকিৎসকদের এখানে রোগী দেখার কথা কিন্তু একজন চিকিৎসক ছাড়া কাউকে দেখা যায়নি সেবা দিতে দক্ষিণবঙ্গের অন্যতম চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার জন্য দূর থেকে অনেকে ভিড় করেন এখানে কিন্তু গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা অনুপস্থিত থাকছেন হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার থেকে সকল ধরনের চিকিৎসা সেবা প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দিলেও সেটাও দুদিনেও কার্যকর হয়নি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য মানুষ একই চিত্র হাসপাতালের জরুরি বিভাগেও রাতের জ্বালায় টিকিট নিয়ে দুই ঘন্টার মধ্যে বসে ডাক্তারের খবর নাই আমি আসছি সাড়ে আটটার দিকে এখনো ওই সাড়ে দশটা বাজে এখনো কোনো ডাক্তার দেখাতে পারিনি ডাক্তার বলে আমি আসি নাই এদিকে প্রতিদিন বহির্বিভাগে থেকে চিকিৎসক সেবা প্রদান করলেও টিকিট কাউন্টারে কর্মরতরা শুধুমাত্র একজন চিকিৎসক সেবা দিবেন বলে জানান দশটা পনেরোটা ডাক্তার ছিল কিন্তু এখন মনে হয় একটা আছেন গাইনি বিভাগে একজন আছেন চার পাঁচজন মেডিসিন সার্জারি একা একা কম তো অন্যদিকে হাসপাতালের বহির্বিভাগে সকাল সাড়ে দশটায় একজন চিকিৎসক পাওয়া গেলেও হাসপাতালের পরিচালক কোনো সদত্তর দিতে পারেননি যদিও এখন এই ছুটির সময় বারোটা বোন কথা তো আমরা চেষ্টা করছি যে আরও যাতে সার্ভিসটা পাই আমরা আরও টেকশন আমরা আমরা ছুটি ছুটিকে ছুটি মনে করছি না সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বহির্বিভাগ ও জরুরি বিভাগ মিলিয়ে প্রতিদিন প্রায় তিন হাজার রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন তরিকুল ইসলাম সময় সংবাদ খুলনা